শেষে এবার যাই চলো গল্পের দেশে। বাবা মা দাদা দাদি খালা মনি তোমাদের কাছে রোজ গল্প শুনি। বোকা মেয়ে। আচ্ছা ঠিক আছে, পরে থেকে দাঁত মাজ। আচ্ছা ঠিক আছে, চলো শুয়ে পড়ি। মা গল্প বলবে না? প্রতিদিন আমি ভুলে যাই কেন বলো তো? যেদিন যেদিন দাঁত মাজতে হয়, দুধ খেতে হয়, সেদিন সেদিন গল্প বলতে হয় মাম্মা। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমি দুই বোনের গল্প শোনাবো। গল্পের নাম কি দুই বোন? গল্পের নাম দুই বোন না, গল্পের নাম হচ্ছে সুখু আর দুখু। সুখু আর দুখু? হ্যাঁ, সুখু আর দুখু ছিল দুই বোন। আর এই গল্পটা কে লিখেছেন জানো? কে লিখেছে? এই গল্পটা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তুমি নাম শুনেছো? হ্যাঁ, আমাদের লাইব্রেরি ঘরে যে একটা বই আছে না, ঠাকুমার ঝুড়ি, ওইটা আমি পড়েছি। ওই গল্পটার নামের নিচে লেখা ছিল হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। বাপ রে বাপ, উনিও না কি করতো জানো? তোমার মতো এরকম গল্প শুনতে চাইতো। আর ওনার জন্ম কোথায় জানো? কোথায়? সাভারে। সাভার কোথায়? ও মা, সেটা তুমি জানো না বুঝি? কেন, আমরা স্মৃতিসৌধে গিয়েছি না? ও হ্যাঁ, মনে পড়েছে। এবার গল্পটা শুরু করি। হ্যাঁ, এক গ্রামে ছিল এক তাঁতি। তাঁতি কি মা? তাঁতি হচ্ছে যে কাপড় বুনায়। ও আচ্ছা। এই যে কাপড়গুলো আছে না, ওদের তাঁত আছে, সেই তাঁতের মধ্যে কাপড়গুলো বুনায়। একটা সুতার সাথে আরেকটা সুতো এরকম জোড়া লেগে লেগে এরকম কাপড় হয়ে যায়। দেখো তুমি, কাপড়ের মধ্যে অনেকগুলো সুতো আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছো? হ্যাঁ, এরকম এরকম কাটাকুটি কাটাকুটি কাটাকুটি। সেই তাঁতির ছিল দুই বউ, দুই বউয়ের ছিল দুই মেয়ে। বড় বউয়ের মেয়ের নাম ছিল সুখু, আর ছোট বউয়ের মেয়ের নাম ছিল দুখু। ওদের নাম সুখু দুখু কেন ছিল? সুখু হচ্ছে খুব সুখ করত, সারাক্ষণ কোনো কাজ টাজ কিচ্ছু করতো না। ওর মাও কি কোনো কাজ করতো না? মাও কোনো কাজ করতো না, সুখও কোনো কাজ করতো না, সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে থাকতো, আর খেতো আর ঘুমাতো। আর দুখু আর দুখুর মা সারা দিন কাজ করতো, এত কষ্ট করতো। দুখুর মা যেহেতু বড় ছিল, কিচ্ছু খেতে দিত না, এতটুকু খেতে দিত আর ঘুমাতেও দিত না ঠিক মতো। ওদের খুব কষ্ট হতো না মা? হ্যাঁ কষ্ট তো হতো, কিন্তু কি করবে বলো, ওদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, ওখানেই থাকতো। তারপরে শোনো, একদিন কি হয়েছে জানো, তাঁতিটা মরে গেছে। তাঁতিটা মরে যাওয়ার পরে তাঁতির যে টাকা পয়সাগুলো ছিল সবগুলো নিয়ে নিয়েছে, নিয়ে সেই দুখুকে আর দুখুর মাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। ওরা অনেক দূরে একটা জায়গায় ছোট্ট একটা ঘরে থাকতে শুরু করলো। একদিন দুখুর মা তুলা শুকাতে দিয়ে ওই নদীর পাড়ে গেছে কাপড় কাচতে। তারপর দুখুকে বলে গিয়েছে, তুই এখানে থাক, এগুলোকে পাহারা দে। এমন সময় কি হয়েছে জানো? কি হয়েছে মা? এমন সময় একটা দমকা বাতাস এসে সব তুলা উড়িয়ে নিয়ে যাচ্ছে।
তাহলে তো দুখুর মা ওকে অনেক বকা দিবে, তাই না মা? হ্যাঁ, বকা তো দিবেই। যখন দেখে যে সব তোলা চলে যাচ্ছে, তখন তো দুঃখু কান্না শুরু করে দিল। মা এসে ওকে বকবে। তখন বাতাসকে বললো, বাতাস বাতাস, আমার সবগুলো তুলো নিয়ে যেও না। বাতাস বললো, দুঃখু দুঃখু, তুলাগুলা চাস, তাহলে আমার পিছন পিছন আস। আর তখন বাতাসের পেছন পিছন দুঃখু ছুটতে শুরু করলো। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এক গাই ছিল। সেই গাইটা বললো, দুঃখু দুঃখু কোথায় যাস, আমার গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যা না। গোয়াল ঘর মানে কি মা? গোয়াল ঘর মানে হচ্ছে যেখানে গরুগুলো থাকে, ওদের ঘর যেটা, সেই ঘরটাকে গোয়াল ঘর বলে। ও আচ্ছা, এবার গপ্পটা বলো। তো দুঃখ তো কি করলো, তাড়াতাড়ি করে ওর ঘরটা সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আবার ছুটছে ছুটছে ছুটছে, বাতাসের পেছনে পেছনে ছুটছে। ছুটতে ছুটতে একটা শেওড়া গাছের সঙ্গে দেখা হলো। তারপর শেওড়া গাছ বললো, দুঃখ দুঃখ কোথায় যাও, আমার গুড়িটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে যাও। গুড়ি কি মা? গুড়ি মানে হচ্ছে গাছের গোড়া। ও আচ্ছা, এবার বলো। তারপর দুঃখ কি করলো, দুঃখ তো অনেক ভালো, দুঃখ এসে সুন্দর করে ওর গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়ে আবার ছুটতে লাগলো বাতাসের পেছন পেছন। ছুটছে ছুটছে ছুটতে ছুটতে একটা কলা গাছের সঙ্গে দেখা হলো। কলা গাছ কি বললো দুঃখুকে দেখে, দুঃখু দুঃখু কোথায় যাও, আমার চারপাশে অনেক লতা পাতা হয়েছে, ওগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাও। তখন দুঃখু থেমে লতা পাতাগুলো পরিষ্কার করে দিয়ে আবার সেই বাতাসের পেছন ছুটতে শুরু করলো। ছুটছে ছুটছে ছুটছে, তারপর যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে দেখা হলো একটা ঘোড়ার সঙ্গে। ঘোড়া তখন দুঃখুকে দেখে বললো, দুঃখু দুঃখু কোথায় যাও, আমাকে কয়েকটা ঘাস এনে দিয়ে যাও না। তারপর দুঃখুকে কোনো থেমে ঘাস এনে ঘোড়াকে দিয়ে আবার ছুটতে লাগলো। ছুটতে 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 কোথায় গিয়েছে জানো? কোথায় গিয়েছে মা? একটা ধপধপে বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হলো। ওখানে গিয়ে দেখে একটা চাঁদের বুড়ি। সেই চাঁদের বুড়ি কি করছিল? চাঁদের বুড়ি কি ঠেলে মেয়েদেরকে গপ্প বলছিল? গপ্প বলছিল না, চাঁদের বুড়ি কি করে, চরকা দিয়ে সুতা কাটে। ও আচ্ছা। তারপরে এত এত সুতো ওখানে কাটছে, আর কি হচ্ছে জানো, এক পলকের মধ্যে হাজার হাজার শাড়ি তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে মা? ও তো চাঁদের বুড়ি, ও জাদু জানে। তারপর দুঃখু সেখানে গিয়ে চাঁদের বুড়িকে প্রণাম করে বলল, চাঁদের বুড়িমা চাঁদের বুড়িমা, আমার তুলাগুলো দিয়ে দাও না, মা আমাকে অনেক বকবে। দুঃখুকে দেখে চাঁদের বুড়িমা বলল, এসেছো বাছা, তাহলে আগে নিয়ে দুটো খেয়ে তারপর তুলা নিয়ে বাড়ি ফিরো। মা, নে মানে কি? নে মানে হচ্ছে গোসল করা। তখন চাঁদের বুড়িমা একটা ঘর দেখিয়ে বলল, ওই ঘরে যাও, ওই ঘরে সব কিছু আছে গোসল করার, ওখান থেকে তুমি যা যা নিতে চাও নিয়ে ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসো। দুঃখ গেল, গিয়ে দেখে ওখানে কত সুন্দর সুন্দর গামছা, সুগন্ধি সাবান, অনেক কিছু। কিন্তু দুঃখ কি করলো জানো? কি করলো মা? সবচেয়ে মলিন যে গামছা, সবচেয়ে ছেঁড়া আর ছোট যে গামছা, সেই গামছাটা নিল। আর একটু খইল নিল, তারপর সেই খইল নিয়ে সেই পুকুরে গেল। পুকুরে গিয়ে সে একটা ডুব দিল। ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে এত সুন্দর অপূর্ব হয়ে গেল সে। যে এত সুন্দর হয়ে গেছে সেটা তো আর দেখতে পায়নি। ও আবার ডুব দিয়েছে, আবার একটা ডুব দিয়ে যখন উঠেছে ওর গা ভর্তি গয়না। তারপর ও কি করলো, বুড়িমার কাছে গেল। সেই চাঁদের বুড়িমার কাছে যাওয়ার পরে বললো, যাও এবার একটু খেয়ে দিয়ে এসো। তারপর একটা ঘরে ঢুকলো, ঢুকে দেখে এত এত সব খাবার ওখানে, ও জীবনেও এত খাবার কখনো দেখেনি। ও কি করেছে জানো? অল্প একটু করে পান্তা ভাত খেয়ে তাড়াতাড়ি করে বুড়িমার কাছে এসেছে। চাঁদের বুড়িমা চাঁদের বুড়িমা, আমি তো খেয়ে এসেছি, এবার তুমি আমাকে আমার তুলাগুলো দিয়ে দাও, আমার মা নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছে। চাঁদের বুড়িমা বলল, ওই যে একটা ঘর আছে দেখতে পাচ্ছ না, ওই ঘরের মধ্যে যাও, ওখানে গিয়ে দেখো অনেক রকম বাক্স পেটরা আছে, ওখান থেকে যেটা তোমার খুশি সেটা নিয়ে যাও। তারপর ও গেল, গিয়ে কি করলো, সবচেয়ে ছোট্ট একটা বাক্স নিয়ে যে বুড়িমার কাছে আসলো। চাঁদের বুড়িমা বলল, আমার কাছে কেন এসেছো বাছা, মায়ের কাছে ফিরে যাও। এটা শুনে তো দুঃখ অনেক খুশি হয়ে গেল, আর ভাবলো, ইস, বুড়িমা এত ভালো, সবাই যদি বুড়িমার মতো হতো তাহলে কত ভালো হতো। তারপর সে ওই বাক্সটা নিয়ে
হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল কার সঙ্গে? কার সঙ্গে মা? দেখা হয়ে গেল ঘোড়াটার সঙ্গে। ঘোড়া আবার কি বলল ওকে? ওকে অনেক উপহার দিল। কি উপহার দিল? একটা পঙ্খিরাজ ঘোড়া উপহার দিল। পঙ্খিরাজ ঘোড়া? আর এদিকে কি হয়েছে জানো? ও তো অনেক সুন্দরী অপরূপা হয়ে গেছে, আর গা ভর্তি গয়না, যেদিক দিয়ে যাচ্ছে চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে। তারপর সে পঙ্খিরাজ ঘোড়া নিয়ে ও যাচ্ছে যাচ্ছে দেখা হলো কলা গাছের সঙ্গে। কলা গাছ কি ওকে কোনো উপহার দিবে? ঠিক বলেছ, কলা গাছ ওকে 100 কাঁদি সোনার কলা উপহার দিল। তারপর সে কলাগুলোকে নিয়ে ও যাচ্ছে 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 যেতে যেতে দেখা হলো শেওড়া গাছের সঙ্গে। শেওড়া গাছ কি ওকে একটা উপহার দিল? হ্যাঁ, শেওড়া গাছ এক ঘোড়া মোহর দিল ওকে। তারপর সেই মোহরগুলো নিয়ে ও পঙ্খিরাজের জোরে যাচ্ছে 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 যেতে যেতে দেখা হলো সেই গায়ের সঙ্গে। সেই গায় ওকে একটা বাছুর উপহার দিল। তারপর সব কিছুকে নিয়ে পঙ্খিরাজের জোরে বাসায় গিয়ে দেখে ওর মা তো বসে বসে কাঁদছে। তারপর দুঃখুকে দেখে খুব খুশি হয়ে গেল মা, তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বললো যে তুমি কোথায় গিয়েছিলে? তখন দুঃখু মাকে নিয়ে ঘরে গেল। ঘরে গিয়ে সব ঘটনা মাকে খুলে বলল। কিন্তু দুঃখুর মা তো অনেক ভালো ছিল, সেই জন্য সে কি করলো জানো? কি করলো মা? সব উপহারগুলো নিয়ে সুখুর বাড়িতে গেল। সুখুর বাড়িতে যাওয়ার পরে সুখুর মা যখন দেখলো দুঃখু অনেক সুন্দরী হয়ে গেছে, আর এত এত সব উপহার, গা ভর্তি গয়না, সব দেখে তো ওর একটু হিংসে হলো। তারপর দুঃখুর মা সুখুর মাকে বললো যে ও তো অনেক উপহার পেয়েছে, এত তো আমাদের লাগবে না, তুমি অর্ধেক সুখুর জন্য রাখো। বললো আমরা পরের ধন নেই না, আমরা তো লোভী না, তুমি এখান থেকে যাও। তারপর সুখুর মা দুঃখুর মা আর দুঃখুকে বের করে দিল। খুব দুষ্ট না মা? খুব দুষ্ট। তারপর দুঃখুর মার খুব মন খারাপ হলো। তখন দুঃখুর মাকে বললো যে মা, আমি তো এগুলো ইচ্ছে করে আনিনি, এগুলো তো আমাকে সবাই উপহার দিয়েছে, তুমি দুঃখ করো না। তারপর রাতের বেলা কি করলো জানো? কি করলো? সেই ছোট্ট যে বাক্সটা এনেছিল সেটা খুললো, দেখলো যে একটা রাজপুত্র। রাজপুত্র বাক্সের ভিতর থেকে? ওরা তো অনেক খুশি হলো। খুব খুশি হলো। তারপর সেই রাজপুত্রের সঙ্গে দুঃখুর বিয়ে হয়ে গেল। কি মজা, কি মজা, দুঃখুর সাথে রাজপুত্র বিয়ে হয়ে গেল। আর এদিকে কি হয়েছে জানো? কি হয়েছে? এদিকে সুখু আর সুখুর মা তুলাগুলোকে শুকাতে দিয়ে নদীর পাড়ে কাপড় কাচতে গেছে। তারপর বাতাস এলো, বাতাসে সে তুলাগুলোকে উড়িয়ে নিয়ে গেল। আর সুখু কি করলো? বাতাসের পেছন পেছন ছুটতে লাগলো। তারপর পথে যেতে যেতে গায়ে ছিল, তারপর শেওড়া গাছ ছিল, কলা গাছ ছিল, তারপরে কে ছিল? পঙ্খিরাজ ঘোড়া দিয়েছিল। সবাই তো ওকে ডাকলো কিন্তু কারো কথাই শুনলো না। তারপর যাচ্ছে 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 যেতে যেতে দেখা হলো চাঁদের বুড়িমার সঙ্গে। চাঁদের বুড়িমাকে যেই কি করলো সুখু বলল, কি বলল? দুঃখুকে যা যা দিয়েছো সব আমাকে দিতে হবে। বুড়িমাটা তাকালো, বলে কি রে উড়নচণ্ডীটা কোত্থেকে এসেছে, এত পচা, কেমন কর্কশ গলা, বাপরে বাপ। তখন বুড়িমা খুব একটু মন খারাপ করে বলল যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিব দিব, এখন যাও ওই ঘরে যাও, ওই ঘরে গিয়ে গামছা আছে আর ওই পুকুরে গিয়ে ডুব দিয়ে এসো, কিন্তু দুটো ডুব দিবে, বেশি দিবে না। বলল, বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে গেল, গিয়ে দেখে এত এত গামছা, সবচেয়ে সুন্দর গামছাটা নিল আর সবচেয়ে সুগন্ধি সাবানটা নিল। পুকুরে গেল, পুকুরে গিয়ে একটা ডুব দিল। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তো দুঃখুর মতো সুখু সুন্দর হয়ে গেল, কিন্তু সুখু তো সেটা দেখতে পেলো না। তারপর আরেকটা ডুব দিল, দেওয়ার পর দেখলো যে গা ভর্তি গয়না, দেখে তো ও তো খুব খুশি হয়ে গেল। খুশি হয়েও ভাবলো কি যে আরেকটা ডুব দিলে মনে হয় আরও অনেক কিছু পাবে, যেই না আরেকটা ডুব দিয়েছে। আর ডুব দিয়ে উঠিয়ে দেখে ওর গা ভর্তি নোংরা পচরা, তারপরে খুচলি ঘামাচি, একদম কালো হয়ে গেল গাটা। তারপর গিয়ে বুড়িমাকে বললো যে দাও দাও দাও, আমি ডুব দিয়ে এসেছি, এখন দুঃখুকে যা দিয়েছো আমাকে তাই দাও।
বলে আচ্ছা ঠিক আছে এখন একটু খেয়ে এসো। তারপর খাবার ঘরে গেল, কি এত এত খাবার দেখে তো ওর একদম অনেক লোভ হলো। তারপর গিয়ে সব খাবার খেলো, খেয়ে বললো যে খেয়ে এসেছি এবার দাও দাও দাও। বলে আচ্ছা ঠিক আছে ওই ঘরে যাও, ওই ঘরে গিয়ে দেখো ওখানে বাক্স পেত্রা আছে, ওখান থেকে তোমার যেটা খুশি সেটা তুমি নিয়ে যাও। ওখানে গিয়ে সুখু কি করেছে জানো? কি করেছে মা? সবচেয়ে বড় একটা বাক্স ও তো টানতেও পারছে না, সেটা টেনে 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 নিয়ে বুড়িমাকে বললো আমি এবার যাই, বলে সে চলে গেল। যাচ্ছে যাচ্ছে যেতে যেতে যখন ঘোড়া তারপরে গায়ে আরও মানুষজনের সঙ্গে দেখা হলো, সবাই তো মূর্ছা গেল। তারপর যখন ওর মা ওকে দেখলো, ওর মাও এরকম জ্ঞান হারিয়ে ফেলেছে দুপুর। আমি দেখলাম কি জ্ঞান হারিয়ে, তুমি দেখলো জ্ঞান হারিয়ে ফেলতে, এত পচা হয়েছে দেখতে। তারপর মা বললো যে এটা কি করে হলো, তখন ও সব কিছু খুলে বললো। তখন ওরা কি করলো, ওরা ওই বাক্সের মধ্যে কি আছে সেটা দেখার জন্য খুব লোভ করলো, যে দেখ দেখ ওখানে নিশ্চয় রাজপুত্র আছে, খোল খোল তাড়াতাড়ি খোল। তারপর বাক্সটা খুললো, খোলার পরে একটা রাজপুত্র বের হলো ঠিকই। তারপর সুখুর সঙ্গে সেই রাজপুত্রের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তো পরদিন ওর মা বসে আছে, কিন্তু সুখু তো আর ঘর খুলছে না। এদিকে বিকেল হয়ে যাচ্ছে, তারপরও সুখু ঘর খুলছে না। তখন ওর মার একটু সন্দেহ হলো যে সুখু এতক্ষণ ধরে শুয়ে আছে কেন, ঘর খুলছে না কেন। ও কী করলো, পেছন দিক দিয়ে গেল। ও মা, কি দেখে সুখু কোথায়? সুখু তো নেই, ওখানে পড়ে আছে কয়েকটা হার। কেন মা? কারণ ওটা রাজপুত্র ছিল না, ওটা ছিল রাক্ষস। সেই রাক্ষসটা রাতের বেলা সুখুকে খেয়ে ফেলেছে। তারপর কি হলো? আমার গল্পটা শেষ হয়ে গেল। ও আজকে গল্পটা খুব মজার ছিল। চলো এবার তাই না বুতু? হ্যাঁ মা, অনেক অনেক মজা ছিল। এখন আমরা কি শিখলাম তাহলে গল্পটা থেকে? লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক বলেছো। এবার শুয়ে পড়ি আমরা। Oh.